এই গ্রামে দিনে শুরু হয় খুব সকালে। পাখি বাসা ছেড়ে বাইরে বের হওয়ার আগে বিভিন্ন আখড়ায় ভিড় জমে যায়। চলে মুগুর ভাজা, ডন বৈঠক এবং কুস্তি। সকাল সকাল হাজার খানেক ডন বৈঠক কোনো ব্যাপারই না এই যুবকদের কাছে। ভারতের সবচেয়ে শক্তিশালী লোকেরা নাকি থাকেন এই গ্রামে। জায়গার নাম অসোলা ফতেহপুর বেরি। ভারতের রাজধানী নয়াদিল্লির পার্শ্ববর্তী একটি পরিচিত এলাকা অসোলা ফতেহপুর। গ্রামের যুবশক্তি এখানকার প্রাণ। বস্তুত দিল্লি সহ দেশের বড় বড় রেস্তোরাঁ বারের বাউন্সারের দায়িত্বে থাকেন তারাই। তাদের সিংহভাগের ঠিকানায় অসোলা ফতেহপুর বেরি। শুধু বাউন্সারের চাকরি নয়, রাজনীতিক থেকে ফিল্ম স্টার, বেশিরভাগের নিরাপত্তার দায়িত্বেও থাকেন অসোলা ফতেহপুরের যুবকরা। কিন্তু এই গ্রামের বিশেষত্ব কি? কিভাবে সিংহভাগ যুবকের পেশিবহুল শরীর? কেনই বা বাউন্সারের চাকরি তাদের এতটা টানে? কয়েক প্রজন্ম ধরে অসোলা ফতেহপুরের বাসিন্দাদের দিন শুরু হয় ঘণ্টা দুয়েক কসরত করে। বিকেলেও দু ঘণ্টা ঘাম ঝরান তারা। কিশোর থেকে ৫০ পার হওয়া প্রৌঢ় সবাই আখড়ায় লড়েন, ধুলো মেখে লড়াই করেন তারা, একসঙ্গে ঘাম ঝরান। দিল্লির এই গ্রামের যুবকদের কাছে ভারোত্তোলন শখের খেলা। কেউ কেউ ৩৫০ কেজি পর্যন্ত ওজন তুলেন। স্বাস্থ্যের বিষয়ে তারা খুবই সচেতন। ভালো খাওয়া দাওয়া করা, নেশা থেকে দূরে থাকা, এটাই তাদের সুস্বাস্থ্যের কারণ বলে জানান গ্রামের বাসিন্দারা। সিগারেট, বিড়ি বা তামাকজাত কোনো নেশায় কারো আসক্তি নেই। সবচেয়ে অবাক করার বিষয় হলো অসোলা ফতেহপুরের সিংহভাগ বাসিন্দায় নিরামিষাশী। এখানকার বাসিন্দারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ভারতের বিভিন্ন নাইট ক্লাব এ। তারা কাজ করেন বাউন্সার হিসেবে। আসলে এখানকার যুবকদের আলাদা করে চাহিদা রয়েছে এই কাজে। তাদের দায়িত্ববোধ এবং নিয়ন্ত্রিত জীবনযাপন সবাই পছন্দ করেন। তনওয়ার নামে এক যুবক কয়েক বছর আগে অলিম্পিকে কুস্তি লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু পরে নেন বাউন্সারের চাকরি। সংবাদ মাধ্যমকে তিনি জানান, আমি এমন একটা কাজ খুঁজছিলাম যেখানে আমার পেশি শক্তি দেখাতে পারবো, পাশাপাশি ভালো উপার্জনও করতে পারবো। সেক্ষেত্রে বাউন্সারের চাকরি আমার কাছে সবচেয়ে ভালো সুযোগ ছিল। তানওয়ারের দাবি, তাকে দেখেই পরে গ্রামের যুবকরা বাউন্সারের কাজ নিচ্ছেন এবং এখন পুরো ভারতের ছোট বড় শহরে কাজ করাচ্ছেন তারা। তিনি জানান, গ্রামের কেউ নেশা করেন না, পুষ্টিকর খাবার খান, আর সবাই এই লোহার মতো শরীর তৈরি করেছেন কঠোর পরিশ্রম করে। কোনো সাপ্লিমেন্টের ধার ধারেন না তারা। তনওয়ারের কথায় আমার দেখা দেখি গ্রামের যুবকরাও পরে বাউন্সারের চাকরি নিয়েছেন। শুধুমাত্র দিল্লির ক্লাব এবং বারেই আমার গ্রামের ৩০০ ছেলে বাউন্সারের কাজ করছে। দিল্লির এই গ্রামের বাসিন্দারা মনে প্রাণে বিশ্বাস করেন স্বাস্থ্যই সম্পদ। শুধু স্বাস্থ্যবানরাই নয়, রুজি রোজগারেরও তাদের সমান নজর। তবে শুধু বাউন্সারের চাকরির জন্য যে কসরত করেন না সেটাও না। আসলে এই গ্রামের ঐতিহ্যই হচ্ছে সুস্থ সবলভাবে বাঁচা। ব্যায়াম করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, ছোটখাটো আঘাত, জ্বর ইত্যাদি অসুখ সহজে কাহিল করতে পারে না। ছেলে মেয়ে নির্বিশেষে তাই সবাই ব্যায়াম করেন। এরকম আরও নিত্য নতুন তথ্য পেতে অনলাইন বাংলা নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।